আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বর্তমান সময়ে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইদানিং দেখা যায় ভিডিও কল বা ভিডিও কনফারেন্সে ছেলেমেয়েদের মধ্যে বিয়ে সম্পন্ন হচ্ছে। বেশিরভাগ বিয়েই হচ্ছে পরিবারের সম্মতিতে। ইন্টারনেট প্রযুক্তি আসার আগে টেলিফোনে বিয়ের চল ছিল এক সময়, এখন তা আছে। আর স্মার্টফোন তো রয়েছেই। এখন মেসেঞ্জার, ইমো, স্কাইপে বা বিভিন্ন ভিডিও কলের অ্যাপ আসার পর ভিডিও কলে বিয়ে সম্পন্ন হওয়ার ঘটনা দেখা যাচ্ছে। কিন্তু এ ধরনের টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে হওয়া বিয়ের আইনগত ভিত্তি কি, এর বৈধতা বা কতটুকু, ইসলামী শরীয়ত এ বিষয়ে কি বলে, এ নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। ভিডিও কলে বা মোবাইলে বিয়ে করার মূল কারণ হচ্ছে পছন্দের পাত্র পাত্রীকে চুক্তিবদ্ধ করে রাখা, যেন সম্পর্কটা ভেঙে না যায়, অথবা পাত্র বা পাত্রী নিজের অন্যত্র বিয়ে করার ক্ষেত্রে বিবেকতারিত হয়। শরীয়তের দৃষ্টিকোণে বিয়ে শুদ্ধ হওয়ার কিছু মৌলিক শর্ত রয়েছে, যেগুলোর কোনো একটি শর্তের অনুপস্থিতি শরীয়ত মোতাবেক বিয়ে অশুদ্ধ হয়ে যেতে পারে। কয়েকটি মৌলিক শর্ত হচ্ছে বরকনেরই জাপ বা প্রস্তাব, কবুল দুজন যোগ্য সাক্ষীর সামনে সম্পাদন হওয়া। ইজাব যেসব সাক্ষীর সামনে হবে, কবুলও ঠিক সেই সব সাক্ষীদের উপস্থিতিতেই হতে হবে। সাক্ষীদ্বয় বরকনের ইজাব কবুল সরাসরি শুনতে হবে। ইজাব ও কবুল একই বৈঠকে সম্পাদন হওয়া আবশ্যক। ইজাব কবুল উভয় সাক্ষীর একসঙ্গে শুনতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক ও দুজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে শুদ্ধ হয় না। যে বিবাহ অভিভাবক ও সাক্ষীর উপস্থিতি ছাড়া হবে তা বাতিল। আর শরীয়তের এসব শর্তাবলী ভিডিও কলে পরিপূর্ণ পাওয়া সম্ভব নয়। তাছাড়া ভিডিও কলে হ্যাকিং, ক্লোনিং, ভয়েস চেঞ্জিং, এডিটিং ও অন্যান্য সমস্যারও আশঙ্কা থাকে। তাই ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা জায়েজ নয়। আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া বোর্ড আল লাজনা তুদ্দাইমা লিল ইফতার ফতোয়া এটাই যে টেলিফোন বা মোবাইলে বিয়ে বৈধ হবে না। যেমন সেখানে বলা হয়েছে, নারীর সম্ভ্রম ও ইজ্জতের হেফাজত, বিয়ের গুরুত্ব ধোঁকা ও প্রতারণা থেকে নিরাপত্তা, এবং ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করে ফতোয়া বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিয়ের ইজাব কবুল ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে ফোনের কথোপকথনের ওপর নির্ভর করা উচিত হবে না। আইনের চোখে মুসলিম আইন অনুযায়ী বিয়েকে একটি ধর্মীয় বিধান এবং একটি দেওয়ানি চুক্তি হিসেবে গণ্য করা হয়। একটি মুসলিম বিয়ে সম্পূর্ণ ও বৈধ হতে হলে কয়েকটি ব্যর্থতামূলক উপাদান ও আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে। প্রথমত, উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। এক পক্ষ অন্য পক্ষকে সুস্পষ্টভাবে বিয়ের প্রস্তাব দেবে এবং অন্য পক্ষের দ্বারা তা সুস্পষ্টভাবে গ্রহণ করতে হবে। তা হতে হবে সাক্ষীদের সামনে। মুসলিম বিয়েতে অবশ্যই সাক্ষী থাকতে হবে। সাধারণত দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী থাকতে হবে। বিয়েতে অবশ্যই দেনমোহর নির্ধারণ করতে হবে। টেলিফোন বা ভিডিও কনফারেন্সের বিয়েতে এ আনুষ্ঠানিকতা কতটা থাকে তা গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম বিয়েতে একই বৈঠকে একই উপযুক্ত সাক্ষীদের সামনে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাত্রপাত্রীর সম্মতি নিতে হয়। এর কোনো একটি বাদ গেলে বিয়েটি যথাযথ বা বৈধ হয় না। সাধারণত ভিডিও কলে পাত্র বা পাত্রীর দুই প্রান্তে থাকলেও তাদের উভয় পক্ষের উপযুক্ত সাক্ষীর সামনে একই সময় বিয়ের প্রস্তাব প্রদান ও গ্রহণ করা না হলে বিয়ে সম্পন্ন হবে না। তবে ভিডিও কলের বিয়েতে যদি এ ধরনের আনুষ্ঠানিকতা ও উপাদানগুলো থাকে, তবে বিয়েটি বৈধ হতে পারে বলে অনেক ইসলামী চিন্তাবিদ মতামত দিয়েছেন।
দুই পক্ষ মিলে একজন আইনজীবী বা প্রতিনিধি নিয়োগ করতে পারেন। লিখিতভাবে ও ভিডিও কলে বিয়ের সময় সেই প্রতিনিধি সাক্ষীর সামনে নিয়ে দুই পক্ষের ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে বিয়ে পড়ালে সেটি যুক্তিযুক্ত হয় বলে অনেকে মনে করেন। আমাদের দেশে যে বিধিবদ্ধ আইন রয়েছে তাতে বরের বয়স কমপক্ষে 21 বছর ও কনের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। এটি আইন অনুযায়ী একটি প্রধান শর্ত। দ্বিতীয়ত হচ্ছে বিয়েটি অবশ্যই নিবন্ধন করতে হবে, কিন্তু ভিডিও কলে বিয়ে সম্পূর্ণ হলে বিয়ের নিবন্ধন নিয়ে জটিলতা তৈরি হয়। মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি মুসলিম বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের। বিয়ে সম্পূর্ণ হওয়ার 30 দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক, অন্যথায় 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 3,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় ধরনের সাজা খাটতে হবে। যে ক্ষেত্রে কাজী বিয়ে পড়িতে থাকেন সেক্ষেত্রে কাজী তাৎক্ষণিকভাবে বিয়ে নিবন্ধন করবেন। কাজী ছাড়া অন্য কেউ বিয়ে পড়ালে 30 দিনের মধ্যে বিয়েটি কাজীর মাধ্যমে নিবন্ধন করাতে হবে। ভিডিও কলেও বিয়ে পড়ানো হলে এক পক্ষ যেহেতু বিদেশ থাকে সেহেতু বিয়ে নিবন্ধন করার ব্যাপারটি অসম্ভব হয়ে পড়ে। আর নিবন্ধন তথা নিকানামা বা ক্যাবিননামা ছাড়া বিয়ে প্রমাণ করা খুবই কষ্টসাধ্য, কারণ ভিডিও কলে বিয়ে পড়ানোর পর কোনো কারণে যদি বিয়েটি অস্বীকার হয় কিংবা বিচ্ছেদ নিতে চায় তা নিয়ে জটিলতা তৈরি হয়। একজন আরেকজনকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রটি ক্যাবিননামা ছাড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। যা মনে রাখতে হবে, মুসলিম বিয়েতে নিবন্ধিত ক্যাবিননামা হলো বিয়ের চুক্তিপত্র। বিয়ে নিবন্ধন করা থাকলে তালাকের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সহজ হয়। স্ত্রীর দেন মহর ও ভরণ পোষণ আদায়ের জন্য ক্যাবিননামার প্রয়োজন হয়। সন্তানের বৈধ পরিচয় নিশ্চিত করার জন্য ক্যাবিননামা লাগে। স্বামী বা স্ত্রীর মৃত্যু হলে উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি আদায়ের ক্ষেত্রে ক্যাবিননামার প্রয়োজন হয়। আবার স্ত্রী তালাক দিতে চাইলে ক্যাবিননামায় সুনির্দিষ্টভাবে বলা থাকতে হবে। তাই ভিডিও কনফারেন্স বা টেলিফোনে বিয়ে হলে দেশে এসে দ্রুত বিয়ে নিবন্ধন করে নেওয়া উচিত। অনেককে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পন্ন করে একজনকে নিবন্ধন করার জন্য ক্ষমতা বা সম্মতি প্রদান করতে দেখা যায়। তবে নিবন্ধনে যেহেতু বর ও কনের স্বাক্ষর প্রয়োজন হয় তাই মতপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর করা নিয়েও জটিলতা তৈরি হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।